আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধতে। এই স্মৃতিসৌধ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, সো আপনারা আমাদের সাথে থাকুন। জাতীয় শহীদ স্মৃতিসৌধ, এটি ঢাকার অদূরে সাভারের নবীনগরে অবস্থিত। 1971-এর 26শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। 30 লক্ষ অকুতোভয় দেশপ্রেমিক বাঙালি স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেন। এই স্মৃতিসৌধ আপামর জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর, যা প্রায় 84 একর। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর অর্থাৎ 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দী রচনা করেছে। 7টি ত্রিভুজ আকৃতি মিনারের শিকড় দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ের প্রতিটি এক ভাবব্যঞ্জনাতে প্রভাবিত হচ্ছে। এই 7টি পর্যায়ের প্রতিটি সূচিত হয় 52 মহান ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে 54, 58, 62, 63 ও 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি 45 মিটার, যা প্রায় 150 ফুট উঁচু এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং মনোরম বাগান। সৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। সৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড এবং ক্যাফেটেরিয়া। মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972-এর 16ই ডিসেম্বর এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। মিনারের স্থাপত্য নকশা প্রণয়ন করেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি সৈয়দ মইনুল হোসেন। বর্তমান সৌধটির নির্মাণ কাজ 3 পর্যায়ে মোট 13 কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হয়। নির্মাণ কাজ শুরু হয় 1972 সালের জুলাই মাসে এবং শেষ হয় 1988 সালের জুন মাসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করেন।